পাশাপাশির আর্থ সামাজিক ও শিক্ষা ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে নর্থ ইংল্যান্ডে বাংলাদেশিদের প্রাণকেন্দ্র ওল্ডহামে আত্মপ্রকাশ করল সিলেট অ্যাসোসিয়েশন ইউকে। নতুন এই সংগঠনকে সবার কাছে পরিচিত করানোর লক্ষ্যে সোমবার স্থানীয় ওবিএ মিলেনিয়াম সেন্টারে এক ফুটবল টুর্নামেন্ট এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি সৈয়দ সাদিক আহমেদ। বৃহত্তর সিলেটবাসীর আর্থ সামাজিক ও শিক্ষা ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে নর্থ ইংল্যান্ডে বাংলাদেশিদের প্রাণকেন্দ্র ওল নামে আত্মপ্রকাশ করল সিলেট অ্যাসোসিয়েশন ইউকে। আর এই আত্মপ্রকাশ উপলক্ষে সোমবার এক ফুটবল টুর্নামেন্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় স্থানীয় ওবিএ মিলানিয়াম সেন্টারে। সংগঠনের চেয়ার মোহাম্মদ জামাল উদ্দিনের সভাপতিত্বে এবং আতিকুর রহমান লিটন, আজিজুর রহমান রুমেন ও শিউল চৌধুরী যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ওল্ডহাম মেট্রোপলিটন বরা কাউন্সিলের মেয়র কাউন্সিলর ফিদা হোসেন। বিশেষ অতিথি হিসাবে নর্থ ইংল্যান্ডের কাউন্সিলরবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন কাউন্সিলর আব্দুল জব্বার, আব্দুল মালিক, মোন্তাজ আলী আজাদ, ফারুক আহমেদ, শেফালী আহমদ, ফজলুল হক ও কমিউনিটি নেতা হাজি মুক্তার আলী সহ আরো অনেকে। সভার শুরুতে এই অতিথিরা টুর্নামেন্টে আগত ফুটবলারদের সাথে পরিচিত হন এবং টুর্নামেন্ট উদ্বোধন করেন। আলোচনার সময় বক্তারা নতুন এই সংগঠনকে স্বাগত জানান এবং তাদের ভবিষ্যৎ কর্মকাণ্ডে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। সভার দ্বিতীয় পর্বে মিজানুর রহমানের পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন লন্ডন থেকে আগত হাসি রানি ও সাজেদা শেফ আলী। সৈয়দ সাদেক আহমদ, চ্যানেল টেলিভিশন, ওল্ডহাম, গ্রেটার ম্যানচেস্টার।